বরাক রিজিয়াল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শান্তির ধর্ম ইসলামে অশান্তির কোনো স্থান নেই যারা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে তারা মুখোশধারী মুসলিম এবং জগন্নাতম মোনাফিক বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও দিকার জানিয়েছে জমিয়ত উলামায় হিন্দের করিমগঞ্জ জেলা কমিটি পুজো মণ্ডপে হামলা প্রতিমা বাংচুর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দু মন্দির এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে চারশত পঞ্চাশ জনকে দোষীদের দেওয়া হবে কঠোর শাস্তি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসমে এবার থেকে বিভিন্ন সরকারি স্কিমের সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক বিনামূল্যে আধার কার্ড বানানোর সরকারি নিয়ম থাকলেও বরাক উপত্যকার বিভিন্ন আধার কার্ড সেন্টারে টাকার বিনিময়ে তৈরি করা হচ্ছে আধার কার্ড শিলচর রেল স্টেশনের পাশে থাকা জলজীবন মিশনের অসমিয়া ভাষার পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় পুলিশের জেরার মুখে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্টের আহ্বায়ক তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায় শিলচরে অসমীয়া কাণ্ড বাসা আইন লঙ্ঘনের দায়ে জলজীবন মিশনের চেয়ারপারসন তথা কাচালের জেলাশাসকের বিরুদ্ধে মামলা দায়ের করল বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট বরাক উপত্যকার চর্চিত কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ইন্সপেক্টর বব কলিতাকে গ্রেপ্তার করেছে কাচাল পুলিশ বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে এবার সরব হলেন এআইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে হাসিনা সরকার বললেন এআইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দির এবং দুর্গামূর্তি বাংচুরের ঘটনাকে সরজমিনে প্রত্যক্ষ করতে বাংলাদেশে যাবেন উত্তর করিমগঞ্জের কংগ্রেসি বিধায়ক কমলাক্কদে পুরেকাহস্ত গরিবদের লুট করলে কাউকে রেহাই দেওয়া হবে না দুর্নীতি সহ্য করবে না নতুন ভারত বললেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শিলচরে জলজীবন মিশনের অসমিয়া পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হলো বেঙ্গলি স্টুডেন্টস ইউথ অর্গানাইজেশনের রাজু দেব এবং সমর দাসকে করিমগঞ্জ জেলায় আগামী পয়লা নভেম্বর তারিখে প্রকাশ করা হবে চলতি বছরের ফসলা ভোটার তালিকা এই ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর জন্য ভোটাররা তাদের দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন আগামী এক থেকে ত্রিশে নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি শুনানি ও নিষ্পত্তি করা হবে আগামী বিশে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দু সালের পাঁচই জানুয়ারি তারিখে এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এখন শুনুন গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিস্তারিত এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবারের দুর্গাপুজোর উৎসবের মরসুমে বাংলাদেশের ঘটনাবলীকে কেন্দ্র করে ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে উভয় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জমিয়ত উলামায় হিন্দের করিমগঞ্জ জেলা কমিটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ এবং মঠ মন্দিরে ব্যাপক বাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র কোভ প্রকাশ করেছে জমিয়ত ওলামায়ে হিন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন জমিয়তের পদাধিকারীরা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ও সংবেদনশীল থাকতে পবিত্র কোরআনে স্পষ্ট নির্দেশনা রয়েছে বাংলাদেশের বেগদারী মুসলিমদের একতা স্মরণ করিয়ে জমিয়তের করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা দুষ্কৃতীদের কটুর হাতে দমন করে দেশে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে হাসিনা সরকারের কঠোর পদক্ষেপ কামনা করেছেন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোদী সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন করিমগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু মোহাম্মদ সুফিয়ান প্রশাসনিক সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ হুসেন আহমেদ এবং উপসভাপতি বজলুল করিম চৌধুরী প্রমুখ জমিয়ত ওলামায় হিন্দের করিমগঞ্জ জেলা কমিটি এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পুজো মণ্ডপে হামলা ও প্রতিমা বাংচুরের মতো সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনার ভাষায় নিন্দা ও ধিকার জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশে অসহিষ্ণুতা সৃষ্টিকারী দুর্বৃত্ত চক্রকে কটুর হাতে দমন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার্তা পাঠিয়েছে জমিয়ত ওলামায়ে হিন্দ এদিন তারা বলেন বাংলাদেশের কতিপয় নামদারী ও বেগদারী মুসলিম ভারতের মুসলিমদের লজ্জিত করেছে শান্তির ধর্ম ইসলামে অশান্তির কোনো স্থান নেই যারা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে তাদের মুখুশারী মুসলিম ও জগন্নতম মুনাফিক বলে আক্কা দিয়েছেন করিমগঞ্জ জেলা জমিয়তের নেতারা বাংলাদেশের বিভিন্ন জেলায় পুজো মণ্ডপে হামলা বাংচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার সাম্প্রতিক ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে প্রধানমন্ত্রী হাসিনা এই নির্দেশনা দিয়েছেন বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে একতা জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব কন্দকার আনোয়ারুল ইসলাম এদিন মন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এইসব ঘটনার সূত্রবাদ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করতে আহ্বান জানিয়েছেন উনিশে অক্টোবর নাকি আগামী পয়লা নভেম্বর কবে কুলচে অসমের প্রাথমিক স্কুল সমূহ। এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বের স্কুল কর্তৃপক্ষ সহ বিভাগীয় কর্তৃপক্ষ এমনকি সৃষ্টি হয়েছে বিভ্রান্তির পরিবেশও করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহ কাটিয়ে অসম সরকার রাজ্যর প্রাথমিক বিদ্যালয়সমূহে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রথমে রাজ্যর প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে এক নির্দেশনায় উনিশে অক্টোবর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু করার কথা বলা হয়েছিল অর্থাৎ প্রাথমিক স্তরে স্কুল খুলবে উনিশে অক্টোবর কিন্তু রাজ্যর প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকর্তা গত এগারো অক্টোবর পৃথক এক নির্দেশ জারি করে আগামী পয়লা নভেম্বর থেকে প্রাথমিক স্কুল খোলার কথা বলেছেন আর এ নিয়ে দ্বন্দ্বে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক স্কুল কর্তৃপক্ষ